কনকনে শীতের আমেজ শুক্রবার থেকে আগামী বেশ কয়েকদিন বজায় থাকবে ঠান্ডার আমেজ এক ধাক্কায় পারদ অনেকটাই মকর সংক্রান্তির আগে ফের জাকিয়ে শীত পড়েছে রাজ্যে শীতের পারদ ক্রমশ নিম্নমুখী শুক্রবার থেকে শীতের দ্বিতীয় স্পেল শুরু হবে রাজ্যে এমনটাই জানালো হাওয়া অফিস কলকাতার পারদ নামতে পারে ১৩ ডিগ্রি বা তার নিচে পৌষ শেষে অবশেষে শীত ফিরেছে বঙ্গে গত বছরের ডিসেম্বর থেকে এবছরের জানুয়ারি মাস পর্যন্ত বঙ্গে শীত সেভাবে পড়েনি বললেই চলে সকালের দিকে শীত অনুভূত হলেও দুপুরে গরম জামা না পড়লেও চলেছে অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাতের পর থেকেই জাকিয়ে শীত পড়তে শুরু করেছে বঙ্গে শুক্রবার অর্থাৎ আজ ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল শহর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতে না উঠতেই কনকনে শীত অনুভূত হয়েছে বঙ্গে কার্যত শীতে একেবারে কুপোকাত বঙ্গবাসী বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যায় কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল তবে দুপুর গড়ানোর পর কলকাতায় যে উত্তরে হাওয়া সক্রিয় হয়েছে তা অনুভব করা গিয়েছে আবহাওয়া জানা গিয়েছে উত্তরে হাওয়ার প্রভাবে আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে চোদ্দ ডিগ্রির আশেপাশে চলে আসতে পারে এক ধাক্কায় রাতের তাপমাত্রাও কমবে বেশ খানিকটা এমনটাই জানালো হাওয়া অফিস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা এমনিতেই এগারো বারো ডিগ্রির আশেপাশে ছিল এই দফায় তা দশ ডিগ্রির নিচে চলে আসতে পারে বলে জানা গিয়েছে এদিন সকালে অনেক জায়গাতেই পথে বেরিয়ে আগুন জেলে শরীর সেঁকে নিতে দেখা গিয়েছে পথচারীদের সকাল থেকে রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা ভোরের দিকে ছিল ঘনকুয়া সাদ প্রায় গোটা দিন শীত অনুভূত হয়েছে এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা আছে তবে আগামী সপ্তাহে সতেরো থেকে আঠেরোই জানুয়ারি নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে তখন সর্বনিম্ন তাপমাত্রা আবার বেড়ে যাবে বৃষ্টির পর তাপমাত্রা ফের নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে বেড়েছে কুয়াশার দাপট বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জাঁকিয়ে শীত ডুয়ার্স জুড়ে ঠান্ডায় জুবুথুবু অবস্থা ডুয়ার্সবাসীর শুক্রবার তাপমাত্রার পারদ নামল নয় ডিগ্রিতে যে ঠান্ডার অপেক্ষা দীর্ঘদিন করেছিলেন ডুয়ার্সবাসী কুয়াশার চাদরে ঠেকেছে ধূপগুড়ি শহরসহ গোটা ডুয়ার্স অবশেষে বঙ্গে এমন কনকনে শীত অনুভূত হওয়ায় বেজায় খুশি শীতপ্রেমীরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড আলিপুরদুয়ার